লক্ষ্মীপুর তিন আসনের উপনির্বাচনে সংসদ সদস্য শাহজাহান কামালের ছেলে ফাহিম কামাল চৌধুরী ও ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে উকিল আব্দুস সাত্তারের ছেলে মইনুল হাসান আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করে জমা দিয়েছেন। ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ ব্যবসায়ী নেতা ছাত্র নেতা সহ মোট 28 জন প্রার্থী ফর্ম জমা দিয়েছেন। সকাল থেকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে ফর্ম জমা দেন প্রার্থীরা। 30 দিনের জন্য সংসদ সদস্য নির্বাচন নির্বাচিত মূল লক্ষ্য নয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহড়া হিসেবে দেখছেন মনোনয়ন সংগ্রহকারীরা। দল যাকে মনোনয়ন দেবে তাদের পক্ষে কাজ করবেন বলে জানান তারা। এই দুই আসনে উপনির্বাচনে মনোনয়ন বাছাই 12 অক্টোবর, প্রত্যাহার 19 অক্টোবর আর ভোট গ্রহণ 5ই নভেম্বর। প্রিয়নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই স্মার্ট বাংলাদেশে বাংলাদেশকে রূপান্তর করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে কাজ করব। আমি বিশ্বাস করি আমার অতীতের কর্মকাণ্ডে আমাকে দল নমিনেশন দিবে, তারপরে অন্য কাউকে দেয় নৌকা তাকে দিবে, তার জন্য আমি কাজ করবো। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে হবে এবং আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে যদি আমাকে মনোনয়ন প্রদান করে সে নির্বাচনে আমি অবতীর্ণ হব। আমি এই আসনে লক্ষ্মীপুর তিন সদর আসনে আমি নৌকাকে বিজয় করে ইনশাল্লাহ অবশ্যই আসবো।